ব্ল্যাক মানি, সেই নামটা আসলে এখনকার সময় সব থেকে পারফেক্ট নাম আর কি। ব্ল্যাক মানি বঙ্গ সব রেকর্ড ভেঙে যাবে, পূজা আমার জন্য লাকি। ব্ল্যাক মানি নামটা আসলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সময় সব থেকে উপযুক্ত নাম। আমাদের বাংলাদেশে এখন সব থেকে বড় সমস্যা যেটা, যেটা সব থেকে বড় অভাব, সেটা হলো যে ব্ল্যাক মানি, মানে যেই কালো টাকার জন্যই কিন্তু আমাদের দেশে অনেক রকম সমস্যা। মেইন সমস্যা, একটা সমস্যা কিন্তু এটাই যে কালো টাকা এবং অনেক টাকা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তা আমার কাছে মনে হচ্ছিলো যে আমার প্রথম ওয়েব সিরিজ আমি ভাবছিলাম কীভাবে করবো, কার সাথে করবো, কারণ এটা আমার অনেক প্ল্যান, অনেক স্বপ্ন। আমি ওয়েব সিরিজ কখনো বানাই নাই, ওয়েব ফিল্ম বানিয়েছি, তো এটা আমার কাছে সর্বপ্রথম ওয়েব সিরিজ। তো মুসিফ সাথে আমার অনেকদিন যাবতীয় কথা হচ্ছিলো যে আমরা একটা ভালো কাজ করবো, একটা কাজ করতে চাই, কাজ করতে চাই। মুসিফ ভাই সারা জীবন আমরা জানি কন্টেন্টে থাকেন, ভালো কন্টেন্টের পিছনে তৈরি করেন, এবং রিসেন্টলি বঙ্গ যেভাবে একটার পর একটা ব্লকবাস্টার ওয়েব সিরিজ দিচ্ছে, ওয়েব ফিল্ম দিচ্ছে, তা আমার কাছে মনে হচ্ছিলো যে না, আমার প্রথম ওয়েব সিরিজটা আসলে বঙ্গ সাথেই করি। এবং মুসিফ ভাইকে যখন প্রথম গল্পটা শোনালাম, মুসিফ বললো হ্যাঁ আমরা এই গল্পটা করবো, নামটা ভাইয়ারই দেওয়া, ব্ল্যাক মানি। এবং এখন মনে হচ্ছে এই নামটা আসলে এখনকার সময় সব থেকে পারফেক্ট নাম আর কি, প্রতিটা মানুষ এটা রিলেট করতে পারবে যে ব্ল্যাক মানি বা কালো টাকা আর কি। তো আমি খুব এক্সাইটেড, এবং তখন তারপর আমরা চিন্তা করলাম যে আমরা কাস্টিংয়ে আসলে একটু ইন্টারেস্টিং কিছু করতে চাই, এমন কাস্টিং নিয়ে আসতে চাই যেটা আসলে মানুষ কেউ ভাবে নেয়। আমাদের আরও অনেক কাস্টিং আছেন, আমার মনে হচ্ছে যে এমন একজনকে আমরা নিতে চাই যিনি, যারও প্রথম ওয়েব সিরিজ হবে আমার মতো। তো আমরা রুবেল ভাইকে অ্যাপ্রোচ করি, এবং আমি এবং মুসিফ ভাই সহ বঙ্গ টিম, এবং আমরা খুবই আনন্দিত রুবেল ভাই আমাদের আমাদের কথা রেখেছেন এবং আমাদের কথা সায় দিয়ে উনি প্রথম ওয়েব সিরিজ বা প্রথম ওয়েব ফিল্ম সিনেমার বাইরে প্রথম কাজ রুবেল ভাইয়ের। তা আমরা রুবেল ভাইয়ের জন্য একটা হাততালি চাই আমরা, যে রুবেল ভাইকে আমরা অন্যভাবে আসলে এবার দেখবো। আমার কাছে আমি কিন্তু সবসময় যেটা ট্রাই করি, নতুন করে নিয়ে আসি অনেককে যারা কিনা একসময় কাজ করতেন বা নতুন করে মাধ্যমে। আমার হচ্ছে রুবেল ভাই এত বড় জায়গায় চলে গিয়েছে, রুবেল ভাইকে নতুন করে আবিষ্কার করাতে কিছু নাই, কিন্তু ওয়েব সিরিজে যারা দর্শক, যারা কিনা বাসায় বসে দেখতে চায়, কাজ দেখতে চায় এবং ইন্টারেস্টিং কিছু দেখতে চায়, তারা রুবেল ভাইকে আমার মনে হয় অনেক মিস করে এতদিন ধরে। তো আমরা নিজেরাও কিন্তু ছোটবেলায় রুবেল ভাই সিনেমা দেখে বড় হয়েছি, তা মনে হয় তারা এখন রুবেল ভাইকে মিস করে, তারা রুবেল ভাইকে নতুনভাবে দেখতে পারবে। এবং আরও যারা কাস্টিং আছেন আমাদের সাথে, আমাদের যারা যারা দেখছেন, আমি নাম বলবো না, নাম বললে কি হবে, অনেকজন নাম বাদ পড়ে যাবে, তো আমাদের প্রেস রিলিজে আমরা নামগুলো সবাইকে বলে দিব। হিউজ কাস্টিং, তো আমি বেশি কিছু বলতে চাই না, একটা কথা বলতে চাই, একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে এর আগে অমি পাঁচটা কাজ করেছে, পাঁচটাই ব্লকবাস্টার এবং সব রেকর্ড ভেঙে দিয়েছে। অমি আমার খুব ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, এখন বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ ধরতে নাই, এটা তো খারাপ লাগে, কিন্তু কম্পিটিশন দিলে এই জিনিসটা ভালো। তো আমি আশা করতেই পারি ব্ল্যাক মানি বঙ্গ সব রেকর্ড ভেঙে যাবে, যেভাবে সিনেমা দিয়ে আসলে আমি সব রেকর্ড ভেঙেছি, তুফান দিয়ে ভেঙেছি, সুরঙ্গ দিয়ে ভেঙেছি। তো এখন পর্যন্ত রেকর্ড ভাঙাতে তো আমিও একটা লেভেলের পারি, তো যাই হোক বন্ধুর সাথে যুদ্ধ করব অমির সাথে। তো আমার মনে হয় যেই যুদ্ধ, এমন যুদ্ধই করা উচিত যেই যুদ্ধটা আসলে সবার জন্যই বেটার, কাজের যুদ্ধ। আমাদের দেশে এখন যেরকম বিভিন্ন রকমের নেগেটিভিটি চলতেছে সেটা না, আর আমি বরাবরই যে চেষ্টা করি আমার জবাবটা সবসময় কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রেস কনফারেন্সটা কেন ইম্পর্টেন্ট, আমার এই দেশের এই অরাজকতার পরে এই প্রথম কিন্তু বড় করে কোনো কাজের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আসলে আমরা কালকে শুটে যাচ্ছি, এই জন্য আমরা চিন্তা করলাম আজকে আপনাদেরকে ডেকে। অনেকে যেটা করে দেখবেন অনেকদিন আগে হয়তো জানায় মহরত করে, কিন্তু আমরা যে প্র্যাকটিসটা করার চেষ্টা করি, যে সুরঙ্গ সময় আমরা করেছি শুটিংয়ের ঠিক আগে আগে আসলে আপনাদের সাথে কথা বলে যাই, দেন আমরা শুটিং করি। আমরা কালকেই চলে যাচ্ছি শুটিংয়ে, তো আপনাদের দোয়া নেওয়া এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আমরা কী করতে যাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট এই সময় কাজ করাটা। কারণ অনেকেই চিন্তা করছিল কাজ কি শুরু করবো কি করবো না, আপনারা জানেন অনেক অভিনেতা শিল্পীরা, অনেক টেকনিশিয়ানদের অবস্থা কিন্তু ভালো না, কারণ বাংলাদেশ টেকনিশিয়ানরা এই অবস্থায় নাই যে তিন মাস চার মাস কাজ না করলেও তারা চলতে পারবে। তো কাজ করাটা ইম্পর্টেন্ট, আমরা বলবো যারা এখন কাজ করতে চাচ্ছে আপনারা তাদের সাথে থাকেন এবং তাদেরকে আপনারা সাপোর্ট করেন। এবং বঙ্গ আমি অনেক ধন্যবাদ দিতে চাই, এই মোমেন্টে তারা এত ভালো ভালো কাজ করছে, তাদের সামনে লাইন আপ আপনারা জানতে পারবেন অনেক ভালো ভালো কাজ করছে। আর বাকি জিনিস আপনারা ট্রেইলার টিজারে দেখতে পারবেন। তো চ্যালেঞ্জ তো নিয়েই নিলাম, দেখা যাক কী হয়। এবং আমার মনে হয় আমাদের অভিনয় শিল্পীরা কথা বলুক, আপনারা শুনেন। পূজা আমার জন্য অনেক লাকি, কারণ আমি প্রথম ছবিটা যদি ব্লকবাস্টার না হতো তাহলে হয়তো রাফি এখানে আসতো না। তো অনেকদিন পর পূজাকে আমি নিলাম, যে মনে হয় পূজা খুব ভালো করবে এটাতে। এবং আরও যাদের কাস্টিং আছে, অনেকের সাথে আমার প্রথম কাজ, আমার মনে হয় ইন্টারেস্টিং কিছু হবে এবং দর্শক খুব রিলেট করবে কাজটার সাথে, এবং আপনারা খুব মজা পাবেন। এই কাজের মাধ্যমে আমরা অনেক কিছু বলার চেষ্টা করি। আপনারা জানেন আমি অনেক সত্যি ঘটনা নিয়ে ছবি বানাই, এবং রিসেন্ট টাইমে ঘটনা নিয়ে ছবি বানাতে আমি পছন্দ করি এবং ওয়ার্কও করে, সেটা সুরঙ্গ হতে পারে, সেটা তুফানের মধ্যেও কিন্তু আমি পলিটিক্যাল অনেক গল্প বলেছি, অনেকেই হয়তো বুঝেছে অনেক বুঝে নেয়। আমাদের তুফানে কিন্তু একটা সাবজেক্ট ছিল যে ভোট ডাকাতি, গান গেতে গেতে যে তুফানের হয়, যেভাবে তুফানটা হয়,
তা আমার কাছে একটু পলিটিক্যাল রিজন নিয়ে সিনেমা আমরা তাই এনজয় করি, কারণ দর্শকও রিলেট করতে পারে। শুনুন বলছিল পরাণ, এটার অনেক বড় উদাহরণ একটা রিয়েল স্টোরি নিয়ে। তো এটা কোন রিয়েল স্টোরি, আসলে রিয়েল স্টোরি কিনা সেটা আমরা বলতে চাচ্ছি না, কিন্তু ব্ল্যাক মানি নামটা খুব ইম্পর্টেন্ট, আপনি মাথায় রাখবেন। এটা থেকে অনেক কিছু রিলেট করা যাবে আর কি, এই সময় এবং সামনের সময় অনেক কিছু রিলেট করা যাবে। কারণ আমি অনেকের সাথে কাজ করি এবং অনেক ফ্যান, মানে অনেক হিরো হিরোদের ফ্যান, কখনো আমাকে ভালোবাসে, কখনো মন খারাপ করে। এখন আমি সব কাজ একজনের সাথে করি না, কারণ আমি চেষ্টা করেছি আমি নিজে এমন জায়গায় এমন কিছু তৈরি করতে যে আমি যেন আমার নামে সিনেমাটা হিট হয়, কারণ আমি এটা চাইছি সবসময়। এটা শহীদুল ইসলাম প্রশংসা করতো, এটা কাজ কাজী হায়াত ছিল, তো তাদেরকে আমি আসলে তাদের মতো হতে চাই, এটা আমার স্বপ্ন। শহীদুল ইসলাম কখনো আমি কোনোদিন হতে পারবো না, এত বড় মানুষ হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো না কাছাকাছি কিন্তু হতে। দুর্গুল ভাই যে কথা বলেছিল এটা আমার অনেক অনার, কারণ ছোটবেলা আমি যাদের সিনেমা দেখেছি, ভাইয়া সিনেমা একটা, এবং অ্যাকশন যে বাংলাদেশে প্রথম যিনি অ্যাকশন বাংলাদেশে নিয়ে আসেন সেই হলেন দুর্গুল ভাই। ওনার মুখ থেকে রায়হান রাফি নামটা, এটা শুনতে পেরে আমার ভালো লাগে। উনি যে কথা বলেছেন সে কথাটা সেরকম তো হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি দুর্গুল ভাই ভালো ভালো সিনেমা বানানোর জন্য, এবং আমি ব্রেক দিচ্ছি না, আমি কাজের মধ্যেই থাকি, কখনো ওয়েব সিরিজ, কখনো ওয়েব ফিল্ম, কখনো সিনেমা, আমি চেষ্টা করে যাচ্ছি নিজের নামটাকে ব্র্যান্ড করার জন্য। আমি তো তখন বলতে পারছি না যে উনি করছে না বা করছে, কারণ আমি তখন ওটা বললে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে করছে, ওটা আমি বলবো না। তো কি হয়, আমার সিনেমাগুলো তো এরকম হয়, তুফান এরকম হয়েছে, সবাই জানতো নিশু সেন গুপ্ত কাজ করবে, কিন্তু ওনার সাথে আমার কিছু মিটিংয়ে আমরা বসি না। একটা ডিরেক্টর সিনেমার আগে অনেকের সাথে বসে, একটা সিরিজের আগে বসে, একজনের সাথে কাজটা হয়, একজন চুক্তি হয়, কাজ হয়। তো আপনারা দেখেন ওই যে নিউজটা ভাইরাল হয়েছিল, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দিই নাই, জম্মু থাকছে। আমি সিরিজের আগে অনেকের সাথে বসতেছি, শুধু এই সিরিজ নিয়ে না, আমার সামনে সিনেমা আসতেছে যার নাম বলেছেন ঈশা, উনি অনেক গুণী অভিনেত্রী এবং উনি এখনো সিনেমা করে নাই। তো আমি চা বলি অবশ্যই আমার কোনো সিনেমাতে ঈশা থাকুক, কারণ আমি ঈশাকে লঞ্চ করি। তো অনেক কিছু এদের সাথে প্ল্যান চলছে, অনেক কথা হচ্ছে, বেটার বলে যার সাথে মিলে তার সাথে আমরা কাজ করি। নিউজটা ফ্ল্যাশ হয়ে গেছিল কিভাবে জানি নেগেটিভ ভাবে, তো সেই জন্য হয়েছে। তো এটা উত্তরটা আমি দিতে পারবো না, কারণ আমরা যদি স্টেটমেন্ট দিতাম যে আমরা ওনাকে নিয়ে কাজ করছি, তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি, আমাদের বেটার বলে যার সাথে মিলে তার সাথে কাজ হয়। বা এই প্রজেক্টটা আমার কাছে মনে হয়েছে পূজা পারফেক্ট পূজার জন্য, বা তিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা, আমি আশা করি তাড়াতাড়ি হয়তো তিশার সাথে আমার সিনেমা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ কানি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।